প্রিয় দর্শক স্বাগতম। যে কথা বলতে চাই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট এ বি এম রিয়াজুল কবির কাউসার। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। দর্শক, রাত পোহালির ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম দফার ভোট আলোচনা করব উপজেলা নির্বাচন নিয়ে এবং থাকবে সমসাময়িক নানা প্রসঙ্গও। আলোচনাটা শুরু করতে চাই কাউসার ভাইকে দিয়ে। কাউসার ভাই, কালকে ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম দফায় ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করছে নির্বাচন কমিশন। তো নির্বাচন কমিশন বলছে উপজেলা নির্বাচন নিয়ে তারা কোনো ব্যাকায় দেয় নেই। তো কেমন হবে ভোট, কি ভাবছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সম্মানিত সহ আলোচক, বাংলা ভিশনের যারা অনুষ্ঠান দেখছেন, সম্মানিত দর্শকবৃন্দ। হ্যাঁ, আগামীকাল উপজেলা নির্বাচনের ষষ্ঠ দফা, মানে নির্বাচনের প্রথম দফা অনুষ্ঠিত হচ্ছে। প্রায় 141টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবার যে বিষয়টি বলতেই হয়, এই নির্বাচনটি কিন্তু এবার আমরা একটা আওয়ামী লীগ বড় রাজনৈতিক দল, দলীয়ভাবে অংশগ্রহণ করছি না। তারপর আমরা লক্ষ্য করে দেখেছি যে এক একটা আসনে 6 থেকে 7 জন প্রার্থী আছে। প্রথমত এটা স্থানীয় সরকারের একটা নির্বাচন, যদি বিএনপির বাসায় বলি আর কি, বা বিরোধী দল রাজনৈতিক বলি, যে এটা ক্ষমতা পরিবর্তনের নির্বাচন না। এই নির্বাচনে কে কত বেশি পাবে পেলে ক্ষমতার বিষয়টা তা না। কিন্তু আমরা লক্ষ্য করেছি এই এবারের নির্বাচনে বিতর্ক করার চেষ্টা করেছেন। দেখুন, যখন 2015 সালে এই আইনটি করা হয় যে স্থানীয় সরকারের নির্বাচনগুলিও দলীয়ভাবে হবে, তখন কিন্তু অনেকেই অনেক কথা বলেছিলেন। এবার আমরা আইনটা পরিবর্তন করি নাই এখন, বা বাতিল হয় নাই, বাট এখন কিন্তু সকল দল সকলের অংশগ্রহণ করার সুযোগ আছে এবং আমরা কিন্তু সেটাই দেখলাম। নাম্বার অফ ক্যান্ডিডেট এই নির্বাচন কিন্তু বেড়েছে। হ্যাঁ, আমরা বলতে চাই, দেখতে চাই যে স্থানীয় সংস্থার একটা নির্বাচন উপজেলা পর্যায়ে, বাংলাদেশে এখন 498টা উপজেলা 5টা ধাপে অনুষ্ঠিত হবে, এবং যেহেতু কালকে যে নির্বাচন শুরু হচ্ছে, ইতিমধ্যে আমরা যেটা দেখেছি যে নির্বাচন কিন্তু উৎসব মূল পরিবেশে পরিণত হয়েছে, এবং যদি ধরে নেন যে আশঙ্কা করা হয়েছিল সেই হারে কিন্তু আমরা তেমন গোলযোগ বা এটা সেটা আমরা দেখি নাই। এবার আসেন, একটি বড় দল বরাবরের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা, এই নির্বাচনে নির্বাচন না করার ঘোষণা দিয়েছিল। কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি এই জাতীয় সংসদের নির্বাচনের মতো এই নির্বাচনেও কিন্তু বিভিন্ন দলের প্রার্থীরা বা নেতারা নির্বাচনে প্রার্থী হয়েছেন। গতকাল আমরা ঢাকার অদূরে গাজীপুরের সদরের উপজেলা প্রার্থী, ওনার একটা বক্তব্য আমরা শুনেছি। ওনাকে বলা হয়েছিল আপনি প্রার্থী হয়েছেন, আপনার দল থেকে তো আপনাকে বহিষ্কার করা হয়েছে। উনি বলেছেন, আমি টিভিতে দেখেছি বহিষ্কার করা হয়েছে, আমার কাছে কোনো চিঠি আসে নাই, এবং এটা একটা বহিষ্কারের নাটক। আর উনি যেটা বলতে চাই, ওনার ভাষায় যদি বলি আর কি, আমরা স্থানীয় পর্যায়ে রাজনীতি করি, মাঠকে ধরে রাখি, আমরা যদি স্থানীয় পর্যায়ে নির্বাচনগুলি না করি তাহলে সাংগঠনিকভাবে আমাদের কাজ ব্যাহত হবে, আমরা জনগণের ভোটারদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। যারা ঢাকার এসি রুমে বসে নেতৃত্ব দেন, কর্মসূচি ঘোষণা করেন, তারা কিন্তু মাঠ পর্যায়ের অবস্থাটা দেখছেন না। আমরা গত সিটি কর্পোরেশন নির্বাচনে গাজীপুরে দেখেছি ওনারা অনেক কমিশনার কাউন্সিলরদেরকে বহিষ্কার করেছিলেন, স্থায়ী বহিষ্কার করেছিলেন, তারা কিন্তু নির্বাচিত হয়ে এসেছেন এবং পরবর্তীতে অনেকটি রাজনৈতিক কার্যক্রমে কিন্তু আমরা তাদেরকে দেখেছি, তার মানে পরবর্তীতে তাদের বহিষ্কার উজ্জ্বল করা হয়েছে। তা আমরা মনে করি কি, আমরা চাই একটি বড় দল সারা বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রম চালাক, সাংগঠনিক কার্যক্রম চালাক, পাশাপাশি নির্বাচনেও যেন অংশগ্রহণ করে, কোনো নির্বাচন যেন বিতর্কিত করতে না চায়, এটা আমরা আশা করি। দেখুন, এটা আমরা সকল দলই বলতে পারি, স্থানীয় সরকার নির্বাচন স্থানীয়ভাবে, যেহেতু দলের এটা কিন্তু পাড়া মহল্লা বা বংশ সব মিলিয়ে কিন্তু একটা অবস্থান তৈরি হয় এবং সেখান থেকে ভোটাররা ভোটটা প্রদান করে থাকে, যেটা আমরা আগেও কলাপ বলেছি যে দলীয়ভাবে হলে কিন্তু এটা করার সুযোগ থাকে না।
কারণ এক এক বংশে এক দল করেন, তাকে সেই জায়গায় যেতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা মনে করেছি আমাদের দলীয় সিদ্ধান্ত, এটা আইনগত কোনো বিষয় না, মানে উপজেলা নির্বাচনের আইন সেটা ব্যত্যয় না করেও আমরা কিন্তু দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা মনে করি আগামীকালের নির্বাচনটি অংশগ্রহণমূলক হবে, প্রতিদ্বন্দ্বামূলক হবে। এবং যেসব দল অংশগ্রহণ করেছে তাদের অবস্থান যদি স্থানীয়ভাবে ভালো থাকেন তারাও অনেকে বিজয় হয়ে আসবেন। এটাকে আমরা যেন বিতর্কিত না করি, সমালোচনার ঊর্ধ্বে যেন রাখি এবং স্থানীয় যে নেতা ভোটারদের রায় যেন আমরা মেনে নিই। সম্ভব আপনার কাছে যাচ্ছি সেটা হচ্ছে যে বিএনপি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়নি, আপনার বর্জন করেছে। তো কাউসারবে বলছিলেন যেটা হচ্ছে ক্ষমতা পরিবর্তনের নির্বাচনে স্থানীয় সরকার নির্বাচন, তো এই নির্বাচনে তো আপনারা যেতে পারতেন, সেটা না করে এটাও কেন বর্জন করছেন? এই সিদ্ধান্ত আসলে কতটা সঠিক বলে আপনি মনে করেন? দেখুন, আপনাকে ধন্যবাদ, আমার সহ আলোচককে ধন্যবাদ। বাস্তবতা হচ্ছে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটা তো ধ্বংস হয়ে গেছে। আপনার উনি বিতর্কিত শব্দটা ব্যবহার করেছেন আমার ভাই, তো আওয়ামী লীগ 2009 সালে ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত 24 সাল, এখন চারবার ওনারা আছেন বিভিন্নভাবে, ছলে বলে কৌশলে ডাকাতি করে, ভোট ডাকাতি করে, ছিনতাই করে আছেন। এই নির্বাচনটা যে এককালে একটা একটা সঠিক নির্বাচন ব্যবস্থা ছিল, মানুষের ভোট গণ দিত, মানুষের ভোটটা গণনা হতো, নৌকার ভোট নৌকায় যেত, ধানের শীষের ভোট ধানের শীষে যেত, লাঙ্গুলের ভোট লাঙ্গুলে যেত, যে যার ভোট কাউন্ট হতো ঠিক মতো, এখন সেটা হচ্ছে না। সেটা আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থাটাকে বিতর্কিত করেছে, ধ্বংস করেছে। নির্বাচন এখন প্রজেক্টে পরিণত হয়েছে। এখন আসেন, আমরা কেন যাচ্ছি না 7ই জানুয়ারি নির্বাচনের যে ডামি নির্বাচন হয়েছে, যে সেখানে আমরা দেখেছি আওয়ামী লীগ যেহেতু ওনারা সারা বিশ্বকে দেখাতে চেয়েছে যে এটা একটা পার্টিসিপেটরি নির্বাচন হচ্ছে, তো সুতরাং ওনারা ওপেন করে দিয়েছে, একাধিক আওয়ামী লীগ ক্যান্ডিডেট রয়েছে। জাতীয় পার্টিও দেখলাম ওই প্রধানমন্ত্রীর এই ডামি নির্বাচনের এই প্রধানমন্ত্রীর কাছ থেকে সালাম দোয়া নিয়ে, সিটের ভাগাভাগি নিয়ে, সিট মানে কয়টা সিট তাদেরকে ইলেকশন করতে পারবে, কয়টা সিট তাদেরকে দিবে, এই ধরনের নির্বাচন এখন বাংলাদেশে চলে। যে সব সেট আপ, একটা সেট আপ থাকবে, সিলেকশন হবে, আওয়ামী লীগ পার্মানেন্টলি সারা জীবন ক্ষমতায় থাকবে, বাকি এই জাতীয় পার্টি 10টা, এ 5টা, ও 3টা। এটার জন্য তো ভাই আমাদের পূর্বপুরুষরা মুক্তিযুদ্ধ করে নাই, মুক্তিযুদ্ধ হয় নাই, স্বাধীনতা যুদ্ধ হয় নাই। গণতন্ত্র যেই নির্বাচন ব্যবস্থার জন্য আমরা মুক্তিযুদ্ধ হয়েছিল সেই নির্বাচন ব্যবস্থা এখন নাই, গণতন্ত্র নাই, সেই কারণে, সেই একই কারণে আমরা উপজেলা নির্বাচনে যাচ্ছি না। উনি একটা উদাহরণ দিলেন, সেটা একটা বিচ্ছিন্ন উদাহরণ হতেই পারে, কারণ আমাদের, আমি আপনাকে বাস্তবতা বলি, আমি একজন দলের কর্মী বা দলের একটা দায়িত্বে আছি, সাংগঠনিক দায়িত্বে, সেই দায়িত্ব থেকে আমি বলতে পারি দায়িত্ব হলপ করে যে আমাদের দেশে 300টা কনস্টিটুয়েন্সিতে যতগুলো উপজেলা আছে, মানে 498, তাই না? এই 498 উপজেলাতে আমাদের মানে প্রচুর যোগ্য ক্যান্ডিডেট আছে, যে এই দেশে যদি কখনো সুষ্ঠু ভোট হয় তারা জিতে আসবে উপজেলা লোকাল ইলেকশনে, ভাইস চেয়ারম্যান বলেন, উপজেলা বলেন, সিটি কর্পোরেশন বলেন, জিতে আসবে। কিন্তু এখানে হার জিতের বিষয়টা না, এখানে তো ভোটই হচ্ছে না। দ্য মিনিট বিএনপি ঘোষণা দিবে যে সে নির্বাচনে যাচ্ছে, তখন আওয়ামী লীগের চেহারা চেঞ্জ হয়ে যাবে, নির্বাচন কমিশনের চেহারা চেঞ্জ হয়ে যাবে, প্রশাসনের চেহারা চেঞ্জ হয়ে যাবে, এসপি ডিসির চেহারা চেঞ্জ হয়ে যাবে, পুলিশ বিজিবি র‍্যাব যাদেরকে দিয়ে ওনারা নির্বাচনটা কন্ট্রোল করে তাদের চেহারাও চেঞ্জ হয়ে যাবে। তো সুতরাং আমাদের যে দাবিটা ছিল যে এই এই কোনো একটি রাজনৈতিক দলের অধীনে আমরা কোনো নির্বাচনে যাব না, নির্দলীয় সরকার ছাড়া আমরা কোনো নির্বাচনে যাব না, এবং এই ডামি নির্বাচন কমিশন একটা ডামি নির্বাচন কমিশন, এই ডামি নির্বাচন কমিশনের অধীনেও আমরা নির্বাচনে যাব না। তো সুতরাং এই এই সিদ্ধান্তটাই উপজেলা পর্যায়ে বলবৎ রয়েছে, এবং যারা, এবং আমি মনে করি যেই পরিমাণ নির্বাচন হচ্ছে তার সেই তুলনায় খুবই কম সংখ্যক, আমি বলবো খুবই নগণ্য কিছু লোকজন আমাদের নির্বাচনে তারা যাচ্ছে, বেশিরভাগই ভাইস চেয়ারম্যান পদে যাচ্ছে, এবং তারা যাচ্ছে, তারা যেহেতু দলের একটা সিদ্ধান্ত আছে, দলের সিদ্ধান্ত না মেনে যদি তারা যেহেতু তারা যাচ্ছে, তাদেরকে দলীয়ভাবে সাংগঠনিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং এটাই নেওয়াটাই স্বাভাবিক।
আর আরেকটা যেটা উনি ভাই বললেন যে এই যে প্রতীক, প্রতীক তো কখনোই ছিল না এই দেশে লোকাল ইলেকশনে, প্রতীকের আইনটা তো ওনারাই করেছেন, ওনারা করে তারপরে কাউকে না জিজ্ঞেস করে পার্লামেন্টে কোনো এটা নিয়ে কথাবার্তা হয় নাই, তারপরে পার্লামেন্টের বাইরে এটা কোনো কারো মতামত ওনারা নেয় নাই, হঠাৎ করে ওয়ান ফাইন মর্নিং ওনারা সিদ্ধান্ত নিলেন যে প্রতীকে হবে। তো প্রতীকে যখন হবে তখন দেখলো যে গত উপজেলা নির্বাচনগুলোতে আমরা কি দেখেছি, আমরা রক্তাক্ত মানে খুন দেখেছি, বহু লোক আহত হয়েছে, নিহত হয়েছে, ওনাদের বিদ্রোহী ক্যান্ডিডেট ছিল একাধিক, বহু কিছু আমরা দেখেছি। দেখার পরে এখন দেখে যে নৌকার খুব একটা মানে সমস্যা, মানে নৌকা প্রতীকটার উপর এখন মানুষের একটু অ্যালার্জি ভাব হয়ে গেছে। তো সুতরাং এখন আমরা ওপেন করে দিই, এখন এটা আবার আমরা নৌকা নিয়ে দিব না, এখন যে যার মতো হয়ে আসো। হ্যাঁ, তো এটাও একটা পার্টিসিপেটরি ভাব তারা রাখছে, যাতে সারা বিশ্বকে তারা দেখাতে পারে যে না আমাদের অধীনে তো নির্বাচন হচ্ছে। কিন্তু বাস্তবতাটা তো সেই সেই জায়গায় নেই, বাস্তবতা হচ্ছে বিএনপির হাজার যখন এই নির্বাচন শুরু হয়েছে আর কালকে 8 তারিখে নির্বাচন, এখন আমার কালকে 8 তারিখ পর্যন্ত আমাদের 1400 থেকে 1500 লোকের নেতাকর্মীদের সিনিয়র থেকে নিম্ন তৃণমূল পর্যন্ত অলরেডি 1400 থেকে 1500 জনের সাজা হয়ে গেছে, কনভিকশন হয়ে গেছে, মানুষ এখনো জেলে আছে, জেল থেকে বেরোচ্ছে, তারা যারা বেল পাওয়ার যোগ্য তারা বেল পাচ্ছে না, এই অবস্থায় বিএনপি আছে। তো নির্বাচন কি, সে দেশে নির্বাচনের কোনো পরিবেশ নাই, যারা করছে আর আমাদের লোকজন নির্বাচনে যায় নাই, আমাদের যারা উপজেলা চেয়ারম্যান হয়েছিল, আমাদের যারা মেয়র হয়েছিল তাদের কি দশা হয়েছিল, সবার তো জেল খাটতে হয়েছে, সব কাউকে কয়জনকে একদিনের জন্য তারা মানে অফিস করতে দিয়েছে, কাজ করতে দিয়েছে, মানুষের জন্য কাজ করতে দিয়েছে, সেটা সবারই তো, সবার বিরুদ্ধে মামলা করেছে তারা, সবার বিরুদ্ধে তারা জেল। সুতরাং আওয়ামী লীগের আমলে কোনো সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই এবং সম্ভবও না। কথা আপনি আর চাপা একটা প্রশ্ন তুলেছেন যে মানে আওয়ামী লীগ সরকারের আমলে তাদের যে সকল নেতারা আপনার উপজেলা চেয়ারম্যান বা অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনে প্রতিনিধি হয়েছিলেন তাদের কাউকেই দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি, জেলে নেওয়া হয়েছে, বরখাস্ত হয়েছে। তো এরকম একটা পরিস্থিতিতে উপজেলা নির্বাচনে তো না যাওয়াটাই বিএনপি স্বাভাবিক, সেক্ষেত্রে আপনি কেন বলছেন যে কাউকে কথা বলার ঠিক হয় নাই, কাউকে দেওয়া হয়নি কথাটা ঠিক না, যারা সুনির্দিষ্ট ফৌজদারি মামলার আসামি হয়েছেন তাদেরকে হয়তো ব্যবস্থা নেওয়া হয়েছে স্থানীয় সরকারের আইনে, এখানে সরকারের কিছু করার নাই। দেখুন এখানে কথা উঠছে সামগ্রিকভাবে নির্বাচনী ব্যবস্থা, আজকে স্বাধীনতার 53 বছর চলে যাচ্ছে, 75-এর 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে সবরে হত্যা করার পর কারা নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছিল, কারা হানা ভোট করেছিল, কারা অনুষ্ঠানে নির্বাচনে স্বাধীনতার পরাজিত শক্তিদেরকে নির্বাচিত করেছিল, আমরা তো আগে পাকিস্তানের সাথে ছিলাম, লক্ষ্য করে দেখেছেন পাকিস্তানের বয়স আজকে 77 বছর, 23টা সরকার এসেছে, একটা সরকার 5 বছর থাকতে পারে নাই, আমরা কিন্তু 75-এর পরে সেটা দেখেছি 91 সাল পর্যন্ত, কোনো পার্লামেন্ট কিন্তু 5 বছর স্থায়ী হয় নাই, এখন লক্ষ্য করে দেখেছেন 5 বছর পর পর নির্বাচন হচ্ছে, কিন্তু যখন নির্বাচন আসে লক্ষ্য করে দেখবেন একটা বড় দল প্রথমেই বলে নির্বাচনে যাব না, নির্বাচন করতে দেওয়া হবে না, তার মানে কি ওনারা সংবিধানের ধারাবাহিকতা চান না, নির্বাচন হলো ক্ষমতা পরিবর্তনের একমাত্র হাতিয়ার, ওনারা ওই পথে আগাতে চান না। আমরা বলতে চাই বরঞ্চ আমরা আওয়ামী লীগ যেই নির্বাচন ব্যবস্থা ভেঙে ফেলা হয়েছিল, মানুষের ভোটের অধিকার ধ্বংস করে দেওয়া হয়েছিল, আজকে আমরা সেই জায়গা আনতে পেরেছি। হ্যাঁ, নিজেদের অক্ষমতা নিজেদের ব্যর্থতা সরকারের উপর চাপান, আওয়ামী লীগের উপর চাপান, নির্বাচন কমিশনের উপর চাপান, যদি সাংগঠনিক অবস্থা সুদৃঢ় থাকতো তারা সব নির্বাচনে অংশগ্রহণ করত, সেটা নাই বলেই কিন্তু নির্বাচন অংশগ্রহণ করেন না। দেখেন 7ই জানুয়ারি নির্বাচন আমরা কি দেখেছি, একটা বড় দলের পক্ষ থেকে বরাবর বলা হয়েছে নির্বাচন হবে না, নির্বাচন করতে দেওয়া হবে না, নির্বাচন কিন্তু হয়েছে, আমরা অনেক বড় বড় দেশের হুমকিও শুনেছি, তারপরে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দেখুন আরেকটা ব্যাপার, নির্বাচন কমিশন এবার এই 52 বৎসরে এই ইলেকশন কমিশন কিন্তু একটা আইনের মাধ্যমে গঠিত হয়েছে, স্বাধীনতার পর অনেক সরকার এসেছে কেউ কিন্তু আইনটা করে নাই, এবার কিন্তু আইনের মাধ্যমে এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে, এবং লক্ষ্য করে দেখেছেন এই নির্বাচন কমিশন গঠিত হওয়ার পরে কোনো নির্বাচন কমিশনের বিপক্ষে কোনো ধরনের অভিযোগ ওঠে নাই, যেটা আমরা আগে লক্ষ্য করে দেখেছি বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে কিন্তু করে নাই। আমি তাই বলি যে বিতর্কিত করার জন্য নিজেদের ব্যর্থতা ডাকার জন্য অন্যের উপর দোষ চাপান,
দেখুন, নির্বাচনে আসতে গেলে অবস্থান তৈরি করতে হবে। এবং আমি তো স্পষ্টত বলি, যেসব বিএনপি নেতা অন্য দলের নেতাদের অবস্থান আছে, তারা কিন্তু নির্বাচনে যাচ্ছেন, হয়তো অনেকে বিজয়ী হবেন। আপনারা করে দেখেছেন গত স্থানীয় সরকার ইউপি নির্বাচনে সারা বাংলাদেশে কিন্তু প্রায় 700 ইউপিতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা নির্বাচিত হয়েছেন। তার মানে কি, তাদের স্থানীয় পর্যায়ে সে অবস্থানটা আছে, তাদেরকে ওনারা প্রথম দিকে বহিষ্কার করেছিলেন, এখন তো তারা বহিষ্কৃত নেতা না। সিটি কর্পোরেশন নির্বাচনে 52 জন কাউন্সিলর সারা দেশে নির্বাচিত হয়ে এসেছিলেন। আমরা মনে করি এই ইউপি নির্বাচনেও অনেকেই বিজয়ী হয়ে আসবেন, কিন্তু যেহেতু সারা বাংলাদেশে ওনাদের সাংগঠনিক ভিতটা শক্ত না, এই জন্য এখানে আসতে চাচ্ছেন না। আর যেটা সরকারের বিরুদ্ধে বলতে চাচ্ছেন, দেখুন গত 7ই জানুয়ারি নির্বাচন নির্বাচন কমিশন ধরে 42% ভোট কিন্তু কাস্ট হয়েছে। একটি বড় দল অংশগ্রহণ না করার পরেও যদি বড় দলটি আসতো তাহলে হয়তো 60-70% ভোট কাস্ট হতো। তাহলে কি আমরা নির্বাচনকে গ্রহণযোগ্য বলবো না? যারা ভোট দিয়েছে তারা কি ভোট দেয় নাই? এবং এই যে আপনারা বলছেন যারা ভোট দিয়ে তাদেরকে বিতর্ক করতে যাচ্ছেন, তারাই তো পরবর্তী নির্বাচনে ভোট দেবেন, তাহলে কি আপনারা তাদেরকে আস্থায় রাখতে পারছেন না? কারণ আমরা এখন স্পষ্ট করে বলতে চাই, 2028-29 সালে যে নির্বাচন হবে সে নির্বাচনও ক্ষমতা পরিবর্তনের একমাত্র হাতিয়ার হবে নির্বাচন। সো নির্বাচনকে সামনে রেখে জনগণ এবং ভোটারদেরকে প্রাধান্য দিয়ে রাজনীতি করা বা সাংগঠনিক কার্যক্রম চালানো আমাদের দরকার। কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি বরাবর এই তিনটা জিনিসকে বিতর্কিত করি, তাদেরকে ব্লেম দেওয়ার চেষ্টা করি নিজেদের ব্যর্থতা ডাকতে গিয়ে, এবং জনগণ কিন্তু সেটা বুঝতে পারছেন। যার জন্য গত 15 বছরে এই দলটি যত আন্দোলনের ঘোষণা দিয়েছেন, অনেক আন্দোলনের ঘোষণা দিয়েছেন, যেহেতু জনসম্পৃক্ততা নাই, কোনো আন্দোলন কিন্তু সফল হয় নাই, যার জন্য ওনারা নির্বাচনে আসতে সাহস পাচ্ছেন না। আবার অনেকগুলি প্রশ্ন তুলেছেন যে আওয়ামী লীগ ধ্বংসপ্রাপ্ত নির্বাচনী ব্যবস্থাকে ফিরিয়ে নিয়ে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিয়েছে এবং বিএনপির সাংগঠনিক শক্তি নেই বলে তারা নির্বাচনে অংশ নিচ্ছে না। তো আমরা দেখেছি যে 75 জন এ পর্যন্ত বহিষ্কার করেছেন তৃণমূলের, যারা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। তো এই সিদ্ধান্ত আসলে কতটা সঠিক? সিদ্ধান্ত তো দলীয় সিদ্ধান্ত। আর এখন আমি তৃণমূল কি আরো দুর্বল হবে কিনা বা না, তৃণমূল আমাদের মোটেই দুর্বল না। আমি বলি, আমি তো তৃণমূলের সাথে কাজ করি, কথা বলি প্রতিদিনই। হ্যাঁ, প্রতিদিনই তো। বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ তো ক্ষমতায় আছে, আওয়ামী লীগের মধ্যে যেই মানে নিজেদের মধ্যে যে কোন্দল, যে সাংগঠনিক দুর্বলতা, যেই এই যে এমপির সাথে উপজেলা চেয়ারম্যানের দ্বন্দ্ব, উপজেলা চেয়ারম্যানের সাথে ইউনিয়ন চেয়ারম্যানের দ্বন্দ্ব, মন্ত্রীর সাথে এমপির দ্বন্দ্ব, এগুলো তো এখন দৃশ্যমান। প্রথম কথা, বিভিন্ন ধরনের দ্বন্দ্ব যেহেতু এখন এখন তারা ভাগবাটোয়ারার রাজনীতি ছাড়া আর দুর্নীতির রাজনীতি ছাড়া আর কোনো রাজনীতি আওয়ামী লীগের নাই, সুতরাং ওই টাকা ভাগাভাগি আর আর কে কত হালুয়া রুটির ভাগ পেল কি পেল না, এটা নিয়ে কিন্তু আওয়ামী লীগ সারা দেশে বিপর্যস্ত। শুধু আওয়ামী লীগ না, ওদের অঙ্গ সংগঠন একই অবস্থা। আওয়ামী লীগ কালকে ক্ষমতা থেকে যাক না, আওয়ামী লীগের কয়টা জেলায়, কয়টা উপজেলায়, কয়টা ইউনিয়নে কয়টা লোক আওয়ামী লীগের খুঁজে পাওয়া যায় সেটা আপনারা বাংলা ভিশন ক্যামেরা নিয়ে কি খুঁজে বাইর করেন। আচ্ছা, বিএনপির সংগঠন অনেক বেশি শক্তিশালী, আমি এই কারণে বলবো, অনেক চেষ্টা করেছে এই আওয়ামী লীগ এবং তাদের বিভিন্ন লোকজন দিয়ে বিএনপি ভাঙার। 7ই জানুয়ারির আগে চেষ্টা করেছে, এর আগে চেষ্টা করেছে, এখন যে একই মামলা আপনি দেখেন। হ্যাঁ, সবার সব ব্যক্তির চাপ সহ্য করার বা রাজনৈতিকভাবে তার নীতি নিয়ে দাঁড়িয়ে থাকার ইয়েটা একরকম থাকে না, অবস্থা একরকম থাকে না। সেই জন্য হয়তো শাহজাহান ওমর সাহেবের মতো দু একজন লোক এদিক ওদিক যেতে পারে, যেখানে আমরা দেখেছি যে একই মামলায় মহাসচিব জেলে, স্থায়ী কমিটির সদস্যরা জেলে, সিনিয়র নেতৃবৃন্দরা জেলে, বহু নেতাকর্মী জেলে, সেই একই মামলায় রাতারাতি জামিন পেয়ে উনি অংশগ্রহণও করলেন, এমপিও হয়ে গেলেন। এরকম আরও কিছু লোকজন দুই চারজন থাকতে পারে এত বড় দলে, এটা কোনো ফ্যাক্টর না। কিন্তু বাস্তবতা হচ্ছে যে বিএনপি কি ওনারা ভাঙতে পেরেছে? এই যে অক্টোবরের 28 তারিখে মানে লক্ষ লক্ষ লোকের সমাবেশ হয়েছে
ঢাকায় বিএনপির, সেখানে যে নিঃশংসভাবে তার সরকার তার প্রশাসন দিয়ে তার বিভিন্ন লোকজন দিয়ে যেই ঘটনা ঘটিয়েছে পল্টনে, তারপর থেকে তারপরের কথাই যদি আমি চিন্তা করি, গত এই জানুয়ারি 7 তারিখ পর্যন্ত আমাদের নেতাকর্মীরা যেভাবে তারা মাঠে থেকেছে, তারা বনে জঙ্গলে থেকেছে, নদীতে থেকেছে, নৌকায় থেকেছে, থেকে তারা কিন্তু দলকে ওন করেছে, দলকে ওন করে দলের সিদ্ধান্তকে মেনে নিয়ে তারা কিন্তু মাঠে থেকেছে এবং এখনো আছে। একটা নেতাকর্মীও, একটা তৃণমূলের নেতাকর্মীও কিন্তু মাঠ থেকে ছেড়ে যায় নাই। ইভেন এই যে যাদেরকে আপনারা যে বলতেছেন না যে বহিষ্কার করছে বহিষ্কার করছে, এই যে এরা ইলেকশন করতেছে, এরাও বিএনপিকে ওন করে, এরাও ধানের শীষকে ওন করে। হ্যাঁ, এরা করতে পারে, এদের বিভিন্ন লোকাল এক একজনের লোকাল সিচুয়েশন এক এক রকম থাকে, সেটা সেই কারণে তারা ইলেকশন করে থাকতে পারে, কিন্তু এই লোকগুলোও কিন্তু বিএনপিকে ওন করে 100%। এখন বিএনপি সাংগঠনিক অবস্থা যে কোনো সময়ের চেয়ে ভালো আছে, বিএনপি সাংগঠনিক অবস্থার সমস্যা নাই, বরঞ্চ আমরা দেখি প্রতিদিনই যে যে মন্ত্রী এমপিদেরকে ডেকে এনে তাদের ধমকাইতে হয়, তারা তাদের কথা শুনতেছে না, তাদের জ্ঞাতিগোষ্ঠী সব নির্বাচন করছে, তাদের সাংগঠনিক কমান্ড কেউ মানছে না, এবং ওবায়দুল কাদের সাহেবকেও বলতে শুনি যে ওনাদের রাষ্ট্র দেশ পরিচালনা করতে ওনারা আন্তর্জাতিক চাপ অনুভব করছেন, আমি জানি না কি আন্তর্জাতিক চাপ উনি মিন করেছেন। তো ওনারা ওনাদের দলের ভিতরেই তো কোনো শৃঙ্খলা নাই, যে যার মতো করছে, কারণ ওই যে আপনি যখন বিনা ভোটে আসবেন, আপনি যখন জনগণের ভোট ছাড়া এমপি হবেন, মন্ত্রী হবেন, তখন তো জনগণকে তো রক্ষা করার দরকার নাই, এবং তখন এই যে না কিছু না করেই পেতে যেই অবস্থা হয়েছে, এখন তারা মানে এখন তাদের দলের মধ্যে কেউ কারো ধার ধারছে না, এবং সেটাই এখন কিন্তু, কারণ এমপিরা তো ভোটে হয়নি, তাদেরকে বানিয়ে দেওয়া হয়েছে, সুতরাং তাদের তো আর কারো কথা শোনার দরকার নাই, সুতরাং তারা তাদের ইচ্ছা মতো করছে। এখন উনি যেটা বললেন যে আর সবচেয়ে আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে ওনাদের মানে বিদেশিদের এন্ডর্সমেন্টটা ওনাদের খুব জরুরি। হ্যাঁ, যদিও ওনারা বিএনপিকে এই ব্যাপারে সবসময় গালি দেয়, কারণ ওবায়দুল কাদের সাহেব তো বসেই থাকে সকাল বিকালে রাত্রে, মানে বিএনপি কি বলল, মহাসচিব কি বলল, কি না করলো কথা বলার জন্যে, কিন্তু ওনাদের যে কোনো ইলেকশনের পরে আগে পরে দেখবেন যে আচ্ছা আমাদেরকে আমেরিকা সমর্থন দিছে, আমাদেরকে রাশিয়া সমর্থন দিছে, আমাদেরকে ইউরোপিয়ান ইউনিয়ন সমর্থন দিছে, কিন্তু 7 তারিখের নির্বাচনের পরে প্রত্যেকটি দেশ কিন্তু প্রথমে নির্বাচনকে ক্রিটিসাইজ করেছে, নির্বাচন ভালো হয় নাই সেটা বলেছে। একটি সরকারের সাথে তো কাজ করতেই হবে, এরশাদের আমলে তো আওয়ামী লীগ বিএনপি মাঠে ছিল এরশাদকে নামানোর জন্য, এরশাদের বিরুদ্ধে স্বৈরাচারী নামাইতে হবে, তখন এরশাদের সাথে এই সকল দেশ কাজ করে নাই। একটি সরকার যখন ক্ষমতায় থাকে, যে প্রক্রিয়ায় সে ক্ষমতায় আসুক, এই সরকারের সাথে সারা দেশ একটা রাষ্ট্রের সাথে একটা রাষ্ট্রের যোগাযোগ থাকবে, ব্যবসা বাণিজ্য থাকবে, সেটাই স্বাভাবিক। তার মানে এই না যে তাদের এই আওয়ামী লীগের এই তথাকথিত নির্বাচনকে, এই সিলেকশন প্রসেসকে, প্রজেক্টকে আন্তর্জাতিকভাবে কেউ সমর্থন করে। আমরা একটা বিরতি নিয়ে আসি, তারপরে আপনার কাছে যাব। প্রিয় দর্শক, নিচে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি খানিক পর। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি যে কথা বলতে চাই অনুষ্ঠানে, ফিরছি আলোচনা যাচ্ছি কাউসারের কাছে। কাউসার ভাই, আওয়ামী লীগ ঘোষণা দিয়েছিল যে এমপি মন্ত্রীদের স্বজনরা কেউ নির্বাচনে প্রার্থী হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, তো কালকে ভোট শেষ পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয়নি, তৃণমূলের উপর কি আসলে কেন্দ্রের আপনাদের নিয়ন্ত্রণ কতটুকু আছে? আর সামা আপা একটা প্রশ্ন উঠেছেন যে বিএনপির ভাঙার ষড়যন্ত্র বা চেষ্টা করা হয়েছিল নির্বাচনের আগে, উত্তর দিবেন। দেখুন, যদি পত্রিকা রিপোর্ট ধরি, 13 জন আত্মীয় পাওয়া গিয়েছে, এদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগ কখনো দল ভাঙার রাজনীতি করে না। না, এখন প্রশ্ন হচ্ছে যে আপনি জাতীয় সংসদে, যেখানে আপনি 15টি পরিবার কেন্দ্রিক সংসদ সদস্য রয়েছেন, সেখানে উপজেলা নির্বাচনে স্বজনরা নির্বাচন করলে সমস্যা? এটা আমাদের একটা দলীয় সিদ্ধান্ত, আমি নির্বাচনী আইনের কথা বলবো না, আইনে বলা নাই, কিন্তু একটা দল সিদ্ধান্ত নিতেই পারে। দেখুন, দল ভাঙার প্রশ্নটা করেছেন, এই কথার ফাঁকে কিন্তু শ্যামা ওবেদ একটা কথা বলে ফেলেছেন, যদি আওয়ামী লীগ ক্ষমতায় না থাকে কোথাও খুঁজে পাওয়া যাবে না। শ্যামা ওবেদ কিন্তু একটা রাজনৈতিক পরিবারের সদস্য, হ্যাঁ, এমন একটা লক্ষ্য হয়তো 75-15 আগস্ট ছিল, বঙ্গবন্ধু শেখ মুজিব না, সপরিবারে হত্যা করলে এদেশে আওয়ামী লীগ থাকবে না,
মুজিবের আদর্শ থাকবে না, বঙ্গবন্ধুর আদর্শ থাকবে না, এই তো ছিল সুনির্দিষ্ট লক্ষ্য ছিল। রাজনীতি কু হতেই পারে, অনেক দেশে হয়েছে, এক সময় রাজাকে মেরেছে, প্রধানমন্ত্রীকে মেরেছে, তাই হয়েছে না? কিন্তু যারা এই লক্ষ্যে বঙ্গবন্ধুকে সপরিবার হত্যা করেছিল, আজকে দেখেছেন তার সুকন্যা জননেত্রী শেখ হাসিনা টানা চতুর্থবার প্রায় 21 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, জনগণের আস্থা ভোট আছে বলে কিন্তু হয়েছে, যেভাবেই বলুক না কেন, নির্বাচনকে যেভাবে বিতর্কিত করতে চান না কেন, কোন দেশ কিভাবে নিল সেটা বিষয় না, বিষয় হলো বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের নির্বাচনী আইন, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ভোটাররা আমলে নিল কিনা। দেখুন, আওয়ামী লীগ কখনো আন্দোলনে পরাজিত হয় নাই, নির্বাচনে পরাজিত হয় নাই, আওয়ামী লীগ এক একটা জায়গায় পরাজিত হয়, বারে বারে হয়েছে, সেটা হলো ষড়যন্ত্রের কাছে। এখনো যেটা হচ্ছে, আমরা যেটা আশঙ্কা করি, এখনো ষড়যন্ত্র হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হত্যা করার জন্য, এখনো ষড়যন্ত্র হচ্ছে আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য, আওয়ামী লীগের ক্ষমতা টেনে নামার জন্য অবৈধভাবে। আমরা কিন্তু ঘোষণা দিচ্ছি আসুন নির্বাচনে, আসুন, আমাদের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা বরাবর বলেছেন জনগণ না চাইলে নির্বাচনে আমি ক্ষমতায় যাব না। এই ধারাটায় আসেন, এই ধারাটা নষ্ট করতে চাচ্ছেন কেন? 7ই জানুয়ারি নির্বাচন, নির্বাচনের আগে আমরা দেখেছি এদেশে শ্যামা অবৈত সেই টিমের মেম্বার ছিলেন, ইউরোপিয়ান কমিশন, ইউএস স্টেট ডিপার্টমেন্ট, জাতিসংঘের বিভিন্ন দল প্রতিনিধিরা এসেছেন, ওনারা কি আমাদের দেশের সংবিধান এবং নির্বাচনী আইনের কোনো ত্রুটি পেয়েছেন? তারা কি একবারও বলেছেন সংলাপ হওয়া দরকার? তারা কি একবারও বলেছেন নির্বাচনী আইন পরিবর্তন হওয়া দরকার? তারা কি কোথাও বলেছেন সংবিধানের পরিবর্তন দরকার? বলেন নাই। কিন্তু ওনারা কিন্তু ভেবেছিলেন ওনারা আসতে বাংলাদেশে নির্বাচন পিছিয়ে যাবে বা যথাসময়ে হবে না। আর আমাদের দেশে যথাসময়ে নির্বাচন হবে না কেন, আমরা এই ধারাটা ধরে রাখতে চাই না কেন? ওই 75-এর মতোই চান কোনো একটা অঘটনের মাধ্যমে সরকার পতন করতে, ক্ষমতায় আসতে, যেটা হত্যা কু ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়েছিল সেটা আবার ফেরিয়ে আনতে চান। আমরা মনে করি এখন সে অবস্থায় ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। দেখেন, বড় দুইটা দল আওয়ামী লীগ, বিএনপির জাতীয় পার্টি, আমি যদি বলি বিএনপি এবং জাতীয় পার্টি ঘোষণা দিত রাষ্ট্রীয় ক্ষমতা এসেছিল, এসে দল করেছে, নির্বাচন করেছে ক্ষমতায় থাকার জন্য, জনগণের জন্য কিছু করার জন্য আসে নাই। কিন্তু আজকে আমরা গর্ব করে বলতে পারি যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সারা বাংলাদেশে সুসংগঠিত একটা রাজনৈতিক দল, মানুষের মৌলিক অধিকার, অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্যের জন্য সারা দেশব্যাপী কাজ করেছেন, আজকে বাংলাদেশকে শতভাগ বিদ্যুতের আওতায় আনতে পেরেছেন, বাংলাদেশের প্রতিটা ইউনিয়ন, প্রতিটা গ্রামে রাস্তা দিয়েছেন, প্রাইমারি স্কুলে বিদ্যুৎ দিয়েছেন, পানির ব্যবস্থা করেছেন, এগুলো মানুষের কমন দাবি ছিল, সেটা কিন্তু করতে পেরেছেন। এটাই আমাদের গর্বের বিষয় যে জনগণের মৌলিক অধিকার আমরা বাস্তবায়ন করতে পেরেছি। স্বাধীনতার লক্ষ্য তো এটাই ছিল, জাতির পিতা উনি সেটাই চেয়েছিলেন। কিন্তু ওনারা চেয়েছিলেন এই দেশে আওয়ামী লীগ থাকবে না, বঙ্গবন্ধু পরিবার থাকবে না, বঙ্গবন্ধুর আদর্শ থাকবে না। আজকে কিন্তু সেটা ভুল প্রমাণিত হয়েছে। আজকে আমরা বলবো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ অনেক বেশি সুসংগঠিত। হ্যাঁ, আমাদের প্রতিটা ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে, নির্বাচনী এলাকা অনেক নেতা বেড়েছে, এখানে অনেক প্রার্থী বেড়েছে, এটাই স্বাভাবিক। দেখেন গত নির্বাচনে, জাতীয় 7ই জানুয়ারি নির্বাচনে আওয়ামী লীগ 62টা আসনে হেরেছে, তার মানে কি প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, নির্বাচন সুষ্ঠু হয়েছে, প্রতিটা আসনে 6 থেকে 7 জন প্রার্থী ছিলেন, প্রচন্ড শীত ছিল, শৈত্য প্রবাহ ছিল, তারপরে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে। ওনারা এটা দেখছেন না, ওনাদের ব্যর্থতা, ওনারা নির্বাচন অংশগ্রহণ করেন নাই, সেটা চাপাতে চান অনেকের উপর। দেখুন, আমাদের সংবিধান বা নির্বাচন এনে বলা নাই কয়টা রাজনৈতিক দল অংশগ্রহণ করলে, কোন দল অংশগ্রহণ না করলে নির্বাচন হবে না, এটা বলা নাই। আর নির্বাচনে একটা দল চায় নির্বাচনের ক্ষমতায় যে জনগণের সেবা করার জন্য, কাউকে আমন্ত্রণ করার কোনো সুযোগ নাই, এখানে রাগ অভিমানের কোনো সুযোগ নাই। কিন্তু আমরা মনে করি যদি সাংগঠনিক অবস্থান, আমি আগেও বলেছি যে সুদৃঢ় থাকতো, জনগণ ভোটারদের সাথে সম্পর্কটা ভালো থাকতো, 28 অক্টোবরের কথা বলেছেন, আমি তো মনে করি 28 অক্টোবর যে ঘটনা ঘটিয়েছেন নির্বাচনে না যাওয়ার জন্য, লক্ষ্য করে দেখেছেন 28 অক্টোবরের পরে বিএনপির কোনো নেতা কর্মী এদিকে রাজপথে দেখা যায় নাই, মানসিকভাবে কিন্তু ওনার বিপর্যস্ত হয়ে পড়েছিলেন, যে কাজটা করেছেন, পুলিশকে পিটিয়েছেন,
সাংবাদিকদের পিটিয়েছেন, যে তাণ্ডবলীলা করেছেন, এটা কিন্তু জনগণ কোনোভাবে ভালোভাবে নেয় নাই। এই ধরনের ঘটনা জনগণ এই সময় প্রত্যাশা করে না। আপা, অনেকেই সমালোচনা করে যে বিএনপি আন্দোলন করে ব্যর্থ হয়েছে, এবং বলা হচ্ছে যে এটা আপনার যে 28 অক্টোবর আগে আন্দোলনের একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে এমন একটা জনগণের প্রত্যাশার উঁচুতে নিয়ে গিয়েছিল বিএনপি, সেখান থেকে আসলে কিছু অর্জিত হয়নি। আপনি কি মনে করেন যে আসলে বিএনপির আন্দোলনের অর্জন কি? বিএনপির আন্দোলন তো এখনো চলছে, অর্জন তো পরে। প্রথম অর্জন হচ্ছে আমাদের এই যে 42%, যে আমরা বাধ্য হই নির্বাচন কমিশনকে একটা মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন বলতে, কারণ 42% ভোট পড়ে নাই, এটা আমি হলপ করে বলতে পারি। আমরা প্রত্যেকটা সেন্টারে, যেহেতু আমরা ইলেকশনে যাই নাই, আমরা প্রতিটা সেন্টারে আমরা হিসাব রেখেছি কয়জন। ওই একটা একটা সিস্টেম এরা চালু করছে আওয়ামী লীগ, লাইন কমে না, লাইনে ওই 10 জন 10 জনই থাকে, আবার যায় আবার দাঁড়ায় যায়, যায় আবার দাঁড়ায় যায়। তো এখন এই যে লাইনটা একই সাইজ রাইখা তারা দেখাইতেছে যে ভোট হইতেছে, 7-8% বেশি ভোট কোথাও পড়ে নাই। ওনার প্রধানমন্ত্রীর এলাকা টুঙ্গিপাড়া বা ওই এই দুই একটা দুইটা ছাড়া আমি বলবো গড়ে সেটা 42% আসে না। ওকে, প্রথম কথা, এইটা 42% ভোট পড়ে নাই, প্রথম বিজয় বিএনপির। জনগণ বিএনপির সাথে ছিল, জনগণ জানে যে এই ভোট একটা একটা মানে মানে লোক দেখানো ভোট, এই ভোটে আমরা যাব না। আমি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমি বহু লোককে চিনি যারা সারা জীবন নৌকায় ভোট দেয়, আওয়ামী লীগ করে, তারাও নৌকায় মানে সকালে ঘুম থেকে উঠে 10 টাকা খরচ করে রিক্সা ভাড়া দিয়ে তারা কেন্দ্রে যাইতে চায় না যে ভোট দিতে, কারণ তারা জানে যে অটোটা তারা হয়ে যাবে। এই যে একটা ক্রাইম করেছে আওয়ামী লীগ গত 17 বছরে, এই এই যে জনগণকে এবং এই নতুন প্রজন্মকে, নতুন ভোটারদেরকে এবং ভবিষ্যৎ প্রজন্মকে নির্বাচন ব্যবস্থা থেকে, গণতান্ত্রিক ব্যবস্থা থেকে তারা বিমুখ করে দিয়েছে, একটা ডি ফ্র্যাঞ্চাইজমেন্ট যেটা তারা করেছে, এটা এই এর মতো বড় অপরাধ আর হতে পারে না। এই এটা তারা করেছে, সাকসেসফুলি করেছে। কেউ ভোট দিতে যেতে চায় না, যারা নৌকা যারা আওয়ামী লীগ করে তারা ভোট, তারা তাদের কোনো প্রয়োজনই নাই, কোনো উত্তাপিত আমি দেখি না। 8 তারিখে কালকে ভোট, আমি 3-4 দিন আগে এক জায়গায় এক উপজেলায় গিয়েছিলাম, কোনো উত্তাপ নাই, কারণ জানে যে বই আমি ওই উপর থেকে যার সিগন্যাল আসবে সে হয়ে যাবে। হ্যাঁ, সে তাদের নিজেদের লোক হোক বা তাদের অন্য দলের লোক হোক, এই একটা গেল। আরেকটা হচ্ছে যে উনি বললেন যে বিদেশিরা কোনো সংবিধান নিয়ে কথা বলে নাই, আইন নিয়ে কথা বলে নাই, সংলাপের কথা বলে নাই। আচ্ছা, প্রথম কথা হচ্ছে বিদেশিদের কোনো অন্য কোনো দেশের সংবিধান নিয়ে কথা বলার কথাও না। আমরা বাংলাদেশ অন্য কোনো দেশের সংবিধান নিয়ে কথা বলে না, বাংলাদেশ আমরা অন্য দেশের ফরেন পলিসি নিয়ে কথা বলি, অন্য দেশের পলিসিগুলো নিয়ে আমরা ক্রিটিসাইজ করি বা যেটাই করি করি, কিন্তু আমরা সংবিধান নিয়ে কথা বলার তাদের কোনো কথাও না, তারা বলা তাদেরকে আমরা আমরা চাইও না তারা বলুক। সংবিধান বাংলাদেশের ব্যাপার, সংবিধান এর আগে উনি বলেছিলেন যে বিএনপি সংবিধান মানে না, সংবিধানটাকে পরিবর্তন, সংবিধান কেন, রাষ্ট্রের জন্য, রাষ্ট্র সুন্দরভাবে চালানোর জন্য এবং বাংলাদেশের জনগণের জন্য তো বাংলাদেশের সংবিধান, সেই সংবিধানকে কাটাছেড়া করে, হ্যাঁ, এই 15th Amendment-এর মাধ্যমে তারা এটা বাদ দিয়ে দিল যে তার যাতে তাদের এই চিরস্থায়ী হয়, তত্ত্বাবধায়ক সরকারটা বাতিল করে চিরস্থায়ী হয়। কীভাবে? তাদের নিজেদের কমিটি, যে কমিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা করে দিয়েছিলেন, সেই কমিটিতে সাজ্জাদা চৌধুরী, সুরঞ্জিৎ সেনগুপ্ত, তোফায়েল আহমেদ থেকে শুরু করে বাঘা বাঘা ওনাদের সিনিয়র নেতারা ছিল, তারা প্রপোজ করেছিল যে আরও 2 টার্ম থাকতে পারবে, বা এখন এই অবস্থায় বাংলাদেশে যে রাজনৈতিক ব্যবস্থা, সেই রাজনৈতিক ব্যবস্থায় তত্ত্বাবধায়ক সরকারটা দরকার, কারণ কোনো রাজনৈতিক দল একে অন্যকে বিশ্বাস করে না, সেটাকে ডাস্টবিনে ফেলে দিয়ে জোর করে এক ব্যক্তির সিদ্ধান্তের কারণে কোর্টের থেকে রায় এনে, সেও রায়ের মধ্যে অনেক বিভক্তি ছিল, এই সংবিধান তারা পরিবর্তন করলো। এই সংবিধান নিয়ে কেন আমরা কথা বলি? আচ্ছা, আরেকটা হচ্ছে যে জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা তারা পূরণ করছে কিভাবে? ভাই কিভাবে? ডিজিটাল বাংলাদেশ
নাকি হইছে, এখন নাকি স্মার্ট বাংলাদেশ হবে। আমি সেদিন দেখলাম যে ইন্টারনেটের আপনার গতিতে, হ্যাঁ স্পিডে, বাংলাদেশ ওয়ান অফ দ্য লোয়েস্ট এই এশিয়ার মধ্যে, হ্যাঁ এশিয়ার মধ্যে ওয়ান অফ দ্য লোয়েস্ট। তারপরে আপনার ব্রডব্যান্ড ইয়েতে আমাদের ওয়ান অফ দ্য লোয়েস্ট। তো কী আপনার, আমরা কীভাবে উন্নতি করছি? যেখানে আপনি একটু আগে বললেন যে চিটাগং বৃষ্টিতে ডুবে গেছে, ঢাকা শহরে আধা মিনিট বৃষ্টি হইলে সব বনানী গুলশান ডুবে যায়, সেখানে আপনি ডিজিটাল বাংলাদেশের কথা বলেন। দ্রব্য মূল্য নিয়ে মানুষ অতিষ্ঠ, আরও নাকি এখন তিন মাস পর পর বিদ্যুৎ বাড়বে। এই যে তাদের যে দুর্নীতির কারণে যে ভর্তুকি দিতে হচ্ছে, সেই ভর্তুকি জনগণের পকেট থেকে যাবে। আজকে মানুষ ভালো নাই, প্রত্যেকটা দেশ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে করে ফেলছে ইউক্রেন রাশিয়ার ওয়ারের পরে, কিন্তু বাংলাদেশ করতে পারে নাই। কেন? দুর্নীতির কারণে। তাহলে আপনার কাছে যাচ্ছি যে আজকে অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন যে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ার কারণে আমলারা জনপ্রতিনিধিদের চেয়ে বেশি ক্ষমতাধর পরিণত হয়েছে। তো ওনার এই বক্তব্যকে আপনি কীভাবে দেখছেন? আসলে জনপ্রতিনিধিরা এখন কতটা প্রভাব রাখেন? ওনার একটা ব্যক্তিগত মতামত, জনপ্রতিনিধিরা জনপ্রতিনিধি দায়িত্ব পালন করবেন, আমরা আমাদের দায়িত্ব পালন করবেন। দেখুন, সমাবেত কিন্তু বলেছেন সংবিধান পরিবর্তন করা, শেষের দিকে ছোট ছোট করে সংবিধান কিন্তু স্থায়ী কোনো বিষয় না, পরিবর্তন হতেই পারে সময়ের পরিপ্রেক্ষিতে। কিন্তু যারা এক সময় সংবিধানকে পাশে রেখে, স্থগিত রেখে দেশ চালিয়েছেন, তাদের কাছে সংবিধানের মর্মার্থ আমাদের পাওয়ার কোনো সুযোগ নাই। আমি বলতে চেয়েছিলাম, ওনারা বলতে চেয়েছিলেন আমাদের সংবিধান নির্বাচনে আইনের ত্রুটি আছে নির্বাচন করার ব্যাপারে। ওনারা কিন্তু সবাইকে দেখিয়েছিলেন, হ্যাঁ দেখুন নির্বাচনী আইন বলেন সংবিধানের পরিবর্তন হতেই পারে। লক্ষ্য করে দেখেছেন কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে এখন পর্যন্ত নির্বাচনী আইন পরিবর্তনের কোনো ঘোষণা এসেছে, প্রস্তাবনা এসেছে সরকারের কাছে, নির্বাচন কমিশনের কাছে, মহামান্য রাষ্ট্রপতির কাছে আসে নাই। কিন্তু তার মানে কি এখানে ওনাদের কোনো বক্তব্য নাই? আর আমাদের বক্তব্য হলো যে ক্ষমতায় যেতে গেলে নির্বাচনের মাধ্যমে যেতে হবে, এখন ঘোষণা দিয়ে ষড়যন্ত্র করে হত্যাকাণ্ড করে নির্বাচন যাওয়ার কোনো সুযোগ নেই। এটা বর্তমানের বাস্তবতা, এবং এখানে মুখ্য শক্তি হলো জনগণ এবং ভোটার। আমরা বলি কি, নিজেদের ব্যর্থতা অন্যের উপর না চাপিয়ে জনগণের পাশে থাকুন, ভোটারদের পাশে থাকার চেষ্টা করুন। কারণ এখন যে স্থানীয় সরকার নির্বাচনগুলি হচ্ছে, এই স্থানীয় সরকারের নির্বাচনে ভোটাররাই কিন্তু আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবে। তাদেরকে ইগনোর করা, তাদের কাছে না যাওয়া, এসব নিয়ে অংশগ্রহণ না করা কিন্তু আবারও আপনাদের কাল হতে পারে। ক্ষমতায় যেতে গেলে, সংসদে সংখ্যাগরিষ্ঠ পেতে গেলে কিন্তু জনগণের কাছে যেতে হবে, স্থানীয় সরকার নির্বাচন অংশগ্রহণ করতে হবে। কারণ আমরা দেখছি ওনারা এসব নির্বাচনে না, নির্বাচনকে বিতর্কিত করতে চান, যারা নির্বাচিত হন তাদেরকে বিতর্কিত করতে চান। এই ধারা থেকে বেশি বেরিয়ে আসা দরকার, নির্বাচনী প্রক্রিয়ায় থাকা দরকার, জনগণের রায়, ভোটারদের রায় মাথা পেতে নেওয়া দরকার। বিতর্কিত করার অনেক বিষয় আছে, করতেই পারেন, করছেন, কিন্তু সেটা কিন্তু জনগণ আমলে নিচ্ছে না। রাজধানীতে সমাবেশ করবেন, শুক্রবারে বিএনপি ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ, এবং শনিবারে যুবদল সমাবেশ করবে। তো এই সমাবেশের মধ্য দিয়ে আসলে জনগণের মধ্যে কি বার্তা দিতে চাচ্ছেন, আর আপনারা নির্বাচনকে বিতর্কিত করছেন কাউসারুপের একটা বক্তব্য? না, এটা আমরা তো আগেই বলেছি যে আমরা চলমান একটা আন্দোলন, সংগ্রাম, যুদ্ধের মধ্যে আছি। তো আমাদের সমাবেশ, আমাদের আরও সমাবেশ হবে, যুব সমাবেশ হবে, ছাত্র সমাবেশ হবে, বিএনপি সমাবেশ হবে, এগুলো সবই জনগণের দাবি নিয়ে আমরা আছি, মাঠে আছি। সেটা সমাবেশ চলবে, সেটা চলবে জনগণের। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আওয়ামী লীগকে বিতর্কিত করার জন্য কারোর দরকার হয় না, আওয়ামী লীগই যথেষ্ট। এই যে এক মন্ত্রী যেসব জিনিসপত্র ছাপা হচ্ছে, তাদের প্রাক্তন সাবেক প্রশাসনের লোকজনের, যেসব সাবেক এক মন্ত্রী, ভূমি মন্ত্রী না কোন মন্ত্রী, জিডংয়ের, তার লন্ডনে যে খোঁজ পাওয়া গেল ওটা নাকি অর্ধেকও না, যে সয় সম্পত্তি দেখানো হয়েছে সেটা নাকি অর্ধেকও না। আচ্ছা, তার সচিবদের আপনি কি প্রশ্ন করলেন আর ভাইকে উত্তর দিল? এখন দেবপ্রিয় এই কথাটা কেন বলেছে? এখন মোমেন সাহেব, ওনাদের সাবেক ফরেন মিনিস্টার, বলেছিল যে এই সচিবরা, এই আমলারা, এরা বহু বেগমপাড়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এই এই দুর্নীতির টাকা দিয়ে তারা বাড়িঘর করেছে এবং টাকা পাচারের সাথেও তারা জড়িত। আজকে হাজার হাজার কোটি টাকা পাচার যে করেছে আওয়ামী লীগ,
সেটা তো প্রমাণিত, এবং তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন দুদকও নিবে না, সরকারও নিবে না, এটা তো বাস্তবতা। এবং এবং আরেকটা বড় কথা হচ্ছে, উনি একটা কথা বলেছে যেটা অবজেকশনেবল, ওনারা শুধু ষড়যন্ত্র খোঁজে, বুঝছেন, আওয়ামী লীগ যে যখন ওদের তো রাজনীতি খুঁজি না, ষড়যন্ত্র শিকার হয়েছে আমরা বারবার, রাজনীতি নাই যেহেতু ষড়যন্ত্রের কোথায় কি গন্ধ খোঁজে। আমি যেটা পরিষ্কার ভাবে বলেছি, আওয়ামী লীগ তো আপনারা তো সারা জীবন ক্ষমতায় থাকবেন না, সেটা সম্ভব না, কোনো দলই কোন মানে এই পৃথিবীতে এখন পর্যন্ত মানে হয় নাই। হ্যাঁ, হিটলারেরও যাইতে হয়েছিল, হিটলারকে। তো এখন ব্যাপার হয়েছে যে আওয়ামী লীগ যখন যেদিন থাকবে না ক্ষমতায়, তাদের সাংগঠনিক ভিত এত দুর্বল, তখন একটা লোক আওয়ামী লীগ করবে না, তাদেরকে কিছুই করতে হবে না, তাদেরকে একটা ফুলের টোকাও দেওয়ার দরকার নেই আওয়ামী লীগের, এমনিতেই আওয়ামী লীগ কেউ করবে না। এখানে ষড়যন্ত্রের তো প্রশ্নই উঠে না, ষড়যন্ত্র করার কি দরকার ভাই, সতর্ক করে তারা। এবং সবচেয়ে দুইটা জিনিস, যেটা একটা বললাম না, একটা ক্রাইম হচ্ছে যে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করছে, নতুন ভোটাররা 18 বছরের ছেলেমেয়েরা ভোট দিতে পারে না, নতুন প্রজন্ম ভোট তাদের ভোটের কোনো ইচ্ছা নাই, রাজনীতিতে কোনো ইচ্ছা নাই, এটা তারা এস্টাবলিশ করছে। আরেকটা অন্যায় যেটা করছে, সেটা হচ্ছে একটা ভয়ের সংস্কৃতি তৈরি করেছে, একটা ভয়ের সংস্কৃতি তৈরি করেছে। টিচাররা কথা বলে না, লয়াররা কথা বলে না, সুশীল সমাজ কথা বলে না, কেউ অন্যায় নিয়ে, যেটা অন্যায় হচ্ছে সমাজে বা যার যেটা তারা সরকার করছে, কথা বলে না। কেন কথা বললে, কথা বললে তাদেরকে প্রেশার দেওয়া হবে, তাদেরকে। এবং আপনার আমার এই যে এই কত সাংবাদিক বাংলা ভিশনে, আপনারা কি ইচ্ছা মতো লিখতে পারেন, ইচ্ছা মতো বলতে পারেন? সবাই লিখছে, সবাই বলতে পারে না, পরে বলছে কিছু বলতে পারছি না। সুতরাং এই হচ্ছে বাংলাদেশের বাস্তবতা। এই পর্যন্তই, কাল দেখা হবে একই সময়ে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।